এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপার কুকিং স্টুডিও। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই বেশ ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজি এবং ভাজির একটা রেসিপি, আর এটা হলো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি। তাহলে চলুন দেখে নেবেন আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি করি। আমি চিচিঙ্গা নিয়ে নিলাম। চিচিঙ্গার এলাকা ভিত্তিক ভিন্ন ভিন্ন আঞ্চলিক নাম রয়েছে। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় একে বলা হয় রেহা। আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এর নাম কী অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরিষ্কার করার সুবিধার্থে আমি মাঝখান থেকে কেটে নিলাম। আমি মোট 3 টুকরো চিচিঙ্গা নিয়েছি। একটা চিচিঙ্গা পুরো নিয়েছি এবং আরেকটার অর্ধেক নিয়েছি। এবার আমি উপরের যে আবরণটা আছে সবুজ, এটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমি মাছ থেকে ফালি করে নিয়েছি। এবার বীজগুলোকে বের করে নেব। আমি সবগুলো বের করে নিয়েছি। আমি বিচি ফেলে দেব না। চিচিঙ্গার বিচির ভর্তা খেতে ভীষণ মজা, এটা আমার ভীষণ ভালো লাগে। পরবর্তী কোনো ভর্তার রেসিপিতে আমি অবশ্যই আপনাদের সাথে চিচিঙ্গা ভর্তার রেসিপিটা শেয়ার করব। এবার আমি চিচিঙ্গাগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। আমি সবগুলো কেটে নিলাম, দেখেন কেমনভাবে কেটেছি। একটু কুচি কুচি করে চিকন করে কেটেছি। এবার আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি চিংড়ি মাছ বের করে নিলাম। আমি এখানে নিয়েছি পরিষ্কার করা চিংড়ি মাছ। আমাদের এখানে যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম পরিষ্কার করা থাকে, পরিষ্কার করা ছাড়াও আছে, কিন্তু আমি এখানে পরিষ্কার করাটা নিয়েছি। আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম। এবার এতে পানি দিয়ে দিলাম। আমি এখানে চিচিঙ্গা ভাজি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, ধনিয়া পাতা, হলুদ গুঁড়া এবং কাঁচামরিচ ফালি। আর লাগবে আমার স্বাদমতো লবণ এবং তেল। তাহলে চলুন রান্না শুরু করা যাক। আমি চুলায় একটা কড়াই দিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে জ্বালিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ কিছু সময় নেড়েচেড়ে ভেজে নেব। লবণ দেওয়ার পরে মরিচ এবং পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে যায়। দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া মাছ, মরিচ এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। কিছু সময় জাল করলাম। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, যাতে মশলা পুড়ে না যায়। একটু নেড়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি নেড়ে চেড়ে চিংড়ি মাছ এবং মশলা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচি করে রাখা চিচিঙ্গাগুলো।
চিচিঙ্গে দেওয়ার পরে চিংড়ি মাছ এবং মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে মশলাটা চিচিঙ্গের সাথে মিশে যায়। এখন আমি নেড়ে দেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমি কিন্তু কোনো পানি দেইনি, মশলার সাথে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পরে। আমি 5 থেকে 7 মিনিট এভাবে জাল করেছি। এবার ঢাকনাটা খুলে নেব, খুলে একটু নেড়ে দেব। ঢাকনা খোলা অবস্থায় কিছুক্ষণ জাল করব। আমি 3 থেকে 4 মিনিট এভাবে জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ গরম পানি। ভাজি কিংবা যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে তরকারিটা খেতে ভীষণ মজা হয়। একটু নেড়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম কিছুক্ষণ পরে। আমি এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। আমি যেই পরিমাণ পানি দিয়েছিলাম ওটা প্রায় শুকিয়ে গিয়েছে, চিচিঙ্গাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আমি চিচিঙ্গের সাথে মিশিয়ে দেব, আপনারা নাও মিশাতে পারেন। সেক্ষেত্রে যখন ভাজিটা একেবারে পারফেক্ট হয়ে যাবে তখন উপরে ছিটিয়ে দিবেন। যেহেতু আমার ভাজিটা এখনও পুরোপুরি হয় নাই, আমি আগে একটু দিয়েছি তাই নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আমি এভাবে ঢাকনা খোলা রেখে কিছুক্ষণ পর পর নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আমি আবার একটু নেড়ে দিলাম। দেখেন যেটুকু পানি ছিল ওটুকু শুকিয়ে গিয়েছে। এবার আমি আর একটু নেড়ে চেড়ে একেবারে ঝরঝরা করে নেব। একটা ভাজি পারফেক্ট হলো কি না সেটা বোঝার একটা ট্রিক্স আছে। যখন দেখবেন তেল বেরিয়ে এসেছে চারপাশ থেকে, তখন বুঝবেন যে ভাজিটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে।
দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে একটু একটু করে তেল বের হচ্ছে, বোঝা যাচ্ছে। ব্যাস হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি। এবার পরিবেশনের পালা। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হলো। সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।